আজ আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। তারাদাস বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। ব্যারাকপুরে জন্ম 1947 সালের 15ই অক্টোবর, মৃত্যু 2000 সালের 18ই জুলাই। বাবার মতোই শিক্ষকতা করেছেন, করেছেন অধ্যাপনা, নানা রকম পত্রিকার সম্পাদনা, রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব, তৃতীয় পুরুষ। তারানাথ তান্ত্রিক চরিত্রটি তার সৃষ্টি। আজ আপনার জন্য তারানাথ তান্ত্রিকের একটি গল্প। এই গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক এই বইটি থেকে। প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক, সাধু, মাধব ঘোষ এবং কাপালিক। গল্প পাঠে মীর, অন্যান্য কয়েকটি ভূমিকায় সোমক ও পুষ্পল। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প। দিনটা সকাল থেকেই মেঘলা, দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জলো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলা দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাবার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনাক, কথাটা সত্যি। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি এমন সময় দরজা কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদামাখা রাবারের পাম্প শু ছাড়তে ছাড়তে সে হেসে বলল, এই বর্ষার দিনে বাড়িতে বসে কি করছো? বললুম, যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলুম। খুব ভালো হয়েছে তুমি এসেছ, একেবারে মিয়নো দিন, তাই না? কিশোরী বললে, শোনো, আর বসে কাজ নেই, একটা জামাটামা যা হোক কিছু গলিয়ে নাও, চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক, দু একটা আজব গল্প তো শোনা যাবে, এমন দিনেই তো উদ্ভট গল্প জমে। তারানাথের কথা আমার যে কেন আগেই মনে পড়েনি তা ভেবে অবাক লাগল। বললুম, বসো, ধুতিটা বদলে নি। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে, হেঁটে মেরে দিই চলো, এইটুকু তো পথ। কিশোরীরও মাসের শেষ, 8 পয়সার পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে দুজনে মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হলুম। দরজা খুলল তারানাথের মেয়ে চারি, আমাকে দেখেই বলল, কাকা বাবু, আজ আমার লেসের ডিজাইন ভুলেননি তো? রোজ রোজ আপনি ভুলে যান। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, বসুন বসুন, বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পবাজ লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তাপোষে বসতে বসতে তারানাথ বলল, তারপর হঠাৎ যে? বললাম, ভালো লাগছিল না বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলাম, দু একখানা গল্প হবে নাকি? তারানাথ স্পষ্টতই খুশি হল, বলল, বসো, আরে আগে জমিয়ে বসো, কি খাবে বলো? চারি, চারি, এদিকে সন্ধি কি একবার? চারি এসে দাঁড়াতে তারানাথ বলল, আর যা দিকি, চট করে তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয় তো, পরে চা দিবি। তারপর আমাদের দিকে ফিরে বলল, কি গল্প বলবো, তোমরা তো এসব বিশ্বাসই করো না।
কিশোরী বলল, অমনি ফস করে বলে দিলেন বিশ্বাস করি না। আরে বাবা, বিশ্বাস যদি নাই করব তাহলে এই বাদলা এতখানি পথ ঠেঙিয়ে এলাম কি করতে? সে তো গল্প শোনার লোভে। নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আমি বললাম, আপনার কাছে এত দিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বলল, মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ রসগোল্লা আনা এসব বলছো? জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া? তোমাকে তো একদিন বলেছি ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি, আর ভেল কি, ও করায় গুরুর বারণ ছিল। তবে করিনি কি, করেছি। কম বয়সে ভক্তদের অবাক করবার জন্য পয়সা রোজগারের ফিকিরে করেছি, কিছু কিছু করেছি, বাকি শক্তিও তাতেই গেল। তোতে কিছু নেই বাপু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। আচ্ছা, সাধুরাজের চোখ বুঝে ত্রিভুবন ত্রিকাল সব দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি আদৌ বিশ্বাসযোগ্য? নিশ্চয়ই, সদ্গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে ওটা তুমিও পারবে। যেমন যেমন ধরো, সদ্য মৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ড কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের উপর পদ্মাসনে বসে মাথার উপরে মরা নারকাকের বাঁদিকের ডানা রেখে 100,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। বীজ মন্ত্রটা কি সেটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুহ্য মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কি না? চারি তেলে জবজবে করে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললাম, আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞেস করল, আচ্ছা তান্ত্রিক আর কাপালিকে পার্থক্য আছে কিছু? পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন, জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ যেন একটু অন্য মনস্ক হয়ে চুপ করে গেল। বললাম, বলুন না সে গল্প, বেশ লাগবে শুনতে। বলছি এখন, তোমরা খেয়ে নাও আগে। সে এক ভয়াবহ কাহিনী হে, অনেক দিন বাদে মনে পড়ে গেল, এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। আমি বললাম, তা এই ঘটনা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগের? বটেই, আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতুপাগলিকে দেখিনি। চা এনেছিস? রাখ রাখ, এই তক্ত বসেই রাখ, নাও চা খাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ গল্প শুরু করল, আমার বয়স তখন 22-23, বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে, মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ ফলমূল এসব দিয়ে আসত। বউ ঝিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভরং দেখায়নি, অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টাও করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই, ভগবানকে ডাকো, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারোর কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর ওপর আমার কেমন একটা আকর্ষণ জন্মাল। তা গেলাম একদিন সাধুর বটতলায়, একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানা রকমের বায়না করছে সাধুর কাছে, সাধু সবাইকেই হেসে বিদায় করছে। এইসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চেলা কাঠ তুলে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, হায়,
এগিয়ে এসে বস। আমি সাধুর সামনে ধুনির এপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হওয়ার ইচ্ছে আছে তাই তো? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে থাকতেই হবে তোকে। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, তা আমাকে এত কথা বলছেন কেন? এটা শুনে সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে কিন্তু অস্পষ্ট, তার অর্থ কিছু দূরে গিয়ে তারপর ফিরে আসতে হবে। এ চিহ্ন না দেখলে তোকে এসব কথা বলতাম না, তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম, বললাম, আর কি কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কিরকম? বছর খানেকের ভেতর তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত। বললাম, কি রকম বিপদ কিছু বলবেন না, তাহলে তার থেকে বাঁচব কি করে? তা আমিও ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে এক অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পেছন দিকে তাকালেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, এক বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা, ধুনিতে পটপট করে কাঠের গাঁট পড়বার শব্দ হচ্ছে, সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিন কখনো বিপদ আসছে বলে মনে হয় কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি, যতই বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? নে ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে, একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? তাই শুনে সাধু একটু হাসলো, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে বললাম না, সময় হলে মনের মধ্যে বিপদের ঘন্টা বেজে উঠবে, আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম। বললাম, কিন্তু আমি তো পারিনি। আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম, ভালো মন্দ যাই আসুক তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোর করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। তা সাধু ভ্রু কুচকে বলল, ওসব হবে টবে না, আমি কাউকে শিষ্য করি না, আবদার করিস না, যা কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে তাহলে তোকে সাবধান করে দেব। তারপরেই একটা আধ পোড়া কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা ভাগ পালা। বাড়ি ফিরে এলাম। পরদিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধ পোড়া কাঠ পড়ে আছে। মাসখানেক কাটল, কিছুই যেন আর ভালো লাগে না, কেবলই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পড়তে ইচ্ছে করে, পথ যেন দারুণ আকর্ষণে টানছে। শুধু যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভবঘুরে মি পেয়ে বসল।
আরো কিছুদিন এভাবে কাটাবার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে, এজন্য সারাদিনই প্রায় হাঁটতাম যত দূরে গিয়ে পড়া যায়। রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না, গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ আর নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের একপাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত, সেখানে বসে রাখতাম। তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার। কিশোরী প্রশ্ন করল, আচ্ছা জিনিসপত্রের দাম তখন কিরকম ছিল? উত্তরে তারানাথ বলল, গাঁয়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামেই উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার এক বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি, আর একটু দরাদরি করলে 8 আনার ভেতরেই হয়ে যেত। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত পাঁঠা? বটেই, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। মানে দুজনে মিলে গোটা পাঁঠাটা খেয়ে ফেললেন? তা পারবো না কেন, গাঁয়ের ছেলে, আমাদের খিদেও ছিল আর অম্বলের ব্যামোতেও ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনছো, আমার বাবার খাইয়ে হিসেবে 10টা গাঁয়ের মধ্যে নাম ডাক ছিল, আর সে গল্প বলবো এখন পরে কোনো একদিন। কিশোরী বলল, হ্যাঁ হ্যাঁ, যে গল্প হচ্ছিল সেটাই হোক বরং। তারানাথ আবার বলতে শুরু করল, এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাওয়া, শুধু খাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যেবেলায় গ্রামে এসে পৌঁছলাম। গ্রামটায় ঘন বসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশ বাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পোড়া চালের বড় বড় 8-10খানা ঘর মাঝখানে উঠোনকে ঘিরে। বিরাট উঠোনে ধানের গোলা, একপাশে গোয়ালে কখানা গরু সাজালের ধোঁয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁকে ফু পড়ল। সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুটে বেরুচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, কি চাই? বললাম, আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকবার সুবিধে হবে কি? আপনারা ব্রাহ্মণ? আরে আসুন 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 আসুন। লোকটা আসুন আসুন করে ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের। মাধব লোকটি বেশ ভালো, আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল সামনে। বসে গল্প করে, তার একটু বাদে বাদে হুঁকোটিকে এগিয়ে দিয়ে বলে, সাজুন সাজুন, ব্রাহ্মণের প্রসাদ পাব। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর, তাই না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? জীব কেটে মাধব বলল, আগে ও কথা বলবেন না, ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে 2টি চাল দিতে পাচ্ছি সে তো আমার পরম সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো আবার সমান হয় না। এই তো দিন সাতেক আগে আমাদের বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন কি হয়েছিল, চুরি টুরি নাকি? তাহলে তো বরং ভালো ছিল, শুনুন না কাণ্ড। এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বললে, তোমার এখানে থাকবো,
আমার সাদা মনে কাদা নেই, বললুম থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিল। দিব্যি চেহারা তার, ফর্সা রং, এই মোটা পৈতের গোছা, দেখে কিছু বোঝবার উপায় নেই। নিঃশেষিত কলকেটি উপুর করে তামাকের গুল ঝেড়ে কলকেটি একপাশে রেখে মাধব বলল, সেই রাত্রিরে কিছু হল না। পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বলে কি, কাল যে মেয়েটা রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে, কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। বলে কি, তোমার ওই মেয়েটি আমাকে দাও, আমি ভৈরবী করব। ওর শরীরে নাকি ভৈরবীর চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল। বললুম, ঠাকুর যাও, শুধু ব্রাহ্মণ বলে পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এই গ্রাম থেকে আর বেরোতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কটমট করে তাকিয়ে যাওয়ার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম, বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার, লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বলল, আর তার আসতে সাহস হবে না, সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। মাধব ঘোষের যত্নের সত্যি তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখল। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? আগে খান খান, ওইটুকু ওইটুকু খান, ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে। যে পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই, আমি প্রায় জোর করে চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগলো। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব, কথা দিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জমতো জায়গায় চিড়ে দই কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছলাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ প্রাণহীন প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি নদী তিত্তির করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগোতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে একটা শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি, এইসব পড়ে আছে। কিশোরী বলল, ওই নির্জন শ্মশানে সন্ধেবেলা আপনার ভয় করল না? না, ভয় করবে কেন, শ্মশান অতি পবিত্র স্থান, সেখানে মানুষের সমস্ত পাপ শেষ বারের মতো মুছে যায়, তার ঊর্ধ্ব লোকে প্রস্থানের পথ সুগম হয়, শ্মশানে ভয় কিসে? যাই হোক, দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখছি হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন দিকে কি একজন বলে উঠল, এখানে কি চাই? হ্যাঁ, কি ভয়ানক গলার স্বর, লোহার ড্রামে পাথরকুচি ঢাললে এমন শব্দ হতে পারে। চমকে পেছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় অযত্ন বর্ধিত দাড়ি গোঁফের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আরেক হাত, পরনে রক্তাম্বর, পায়ে বাউল দেওয়া কাঠের পুরু খড়ম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই মাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না, মানে ঠিক নেই। সাধু কি বুঝলো জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো, তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। আয় আমার সঙ্গে।
সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর কাঁথা ইত্যাদি সব টাঙিয়ে বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন কেন, অসুবিধেটা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না অসুবিধে আর কি, এমনি বলছি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকল, বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে। এই নাও খাও। নিলাম। কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু আমার ইচ্ছে নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব, থাকবি? তারপর সাধু একটা কথা বলল যা আমাকে আমাদের গ্রামের বটতলার সেই সাধুও বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফাঁপড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং কেমন একটু অস্বস্তিই হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইল দেখে সে ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়তে বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কি? বললাম, থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলেই জানাবো। তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে, দু চার দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন কোথায় কোথায় ঘুরে কিসব সংগ্রহ করে আনে, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো আচ্চা আর জপ টপ করে। সে সময়টা আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জেলে মাটির হাঁড়িতে ভাতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হল, এই সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির, ঝুপড়ি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়িভুড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে দুখানা একই মাপের মাটির সরা এনে একটাই মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরাই মুখে মুখে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? কাজ আছে। তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা, এক ঘন্টা ধরে পোড়াবে, এইভাবে তিন দিন এক ঘন্টা করে পোড়াবে, নাও। রান্না হয়ে গিয়েছিল কিন্তু আগুন তখনো জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বলল, দ্রব্যগুণ, বুঝলে? দ্রব্যগুণ একটা বিরাট জিনিস, তুমি মানো? বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো। গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি, কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, স্তম্ভন, সেসব দেখিনি। বশীকরণ? ও আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে, বেশি জটিল প্রক্রিয়া যাবার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিই, শোনো, চেষ্টা করলে তুমিও পারবে। আগে কি? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা যা হোক কিছুর সঙ্গে খাইয়ে দিতে পারলে সেই লোক
কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে, আছে আমার কাছে, দেখবে। সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্বত্থ পাতা হাতে করে বেরিয়ে এলো, বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাকো আমার কাছে, এর গুণ দেখিয়ে দেব। দিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে। নাক মুখ চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। এদিনও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ দিয়ে কি হবে? এদিনও সাধু রহস্যময় হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। আরো তিন চার দিন কাটল। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি, সাধু এসে কাছে বসল, বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করো? বললাম, আগে ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে, যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলিতে আমাদের প্রাণ বাঁচে, এগুলি শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলি হলো সংহারক শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে, সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো, বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর ও নিষ্ঠুর অপশক্তি, তার মারক ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করছিল, বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল, বলল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব, কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো, তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম বলি, হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে পালাই, কিন্তু কেমন একটা আকর্ষণ হলো, বললাম, না, আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বলল, তাই, ঠিক তাই। সেদিন রাত্রির যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্তচন্দন, এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো, তারপর সেটাকে কোমর অবধি পুতল মাটিতে, তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনে ছিটে দিতে লাগলো। এসব হলে পর ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মড়ার খুলি ছিল আগেই দেখেছি, সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কোথায়? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুললো। দেখলাম তিন দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটে নিয়ে মদে মেশালো সাধু।
তারপর ঢক করে মদটা গলায় ঢেলে নিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোটর এগিয়ে যেন দুটুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধ্বনি করো তো দেখি। করলাম, ধ্বনি বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধ্বনি পুজো করল। তারপর তামার কোষায় গাওয়া ঘি, একটা জবা ফুল আরো কি সব যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়ার অন্ধকারের ভেতরের ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে খুব পরিষ্কার ভাবে যে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলে ওই বেতাল? আমি বললাম, কোথায় গেল ও? সাধু এসে বলল, এদিকে সরে এসো, আমি আসল কথাটা এতদিন তোমায় বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়ি রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটে, সাধু বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব দিল তো নাই, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘরে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল আমার গায়ে হাত। আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখব তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করব কি করেছি, এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়ি। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের ক্ষতি কিছু হবে না, আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি, কাল অমাবস্যা, কাল পূর্ণ আহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছো, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে কি আম বাগানের মধ্যে। ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু, কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা দিয়ে কি হলো। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য না করতে পেরে বললাম, কিন্তু এ আপনি অন্যায় করছেন, এ ঠিক নয়।
সাধুর চোখ আবার ধক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার যেন কেমন সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও থাকতাম না এখানে। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। মূর্খ, কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়, তুই তার কি বুঝবি? থামুন, আপনার মতো নরকের কীটের কাছে আর নয় আমি চললাম। আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। হনহন করে হেঁটে সেই রাত্রিরেই রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি, মনে রাখিস। অনেক দূর চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রির নির্জনতা ভেদ করে সাধু উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছলাম। দেখি সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভেতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছ্যাঁদ করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিরে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব মাধব। ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুরমশাই, ও হরি হরি হরি, আপনি এসেছেন, আমি যেন একটু বল পেলাম, ভগবান পাঠিয়েছেন আপনাকে, হরি 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 হরি। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ, গতকাল রাত্রিরে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুরমশাই। সে কি, গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন দেখিনি ঠাকুরমশাই, মানে আশ্চর্য ব্যাপার। তখন অনেক রাত বুঝলেন, হঠাৎ গোয়ালে কেমন একটা যেন শব্দ শুনলাম, মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট ছটফট করছে। উঠে বাইরে যাওয়ার আগেই মুরলি গাড়িটা চিৎকার করে উঠল। গোয়ালে গিয়ে দেখি রাঙি আর মুরলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে, তক্ষুনি বুঝলেন, তক্ষুনি লোক পাঠালাম পাশের গাঁয়ে গোবর্দির জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারলো না। আজ সকালে দুটো গরুই মারা গেল। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, সকাল থেকে আবার মেয়েটার জ্বর, গা যেন পুড়ে যাচ্ছে, এসব তো ভালো কথা নয় ঠাকুরমশাই, আপনি এলেন ভালোই হলো। ব্রাহ্মণ মানুষ, ভেটে বাস করলে আমার ভয় কেটে যাবে। বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গাড়ু চেয়ে বাগান সারলাম। গাড়ু হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল, ঠিক কিরকম তা বোঝাতে পারবো না। যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, আর খুব কাছে এসে গিয়েছে সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার? তাড়াতাড়ি ফেরবার জন্য এগুতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুঁড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে।
আর একটু হলে বোধ হয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গায়ের বটতলার সেই সৌম্য মূর্তি সাধু যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে উনি দেখা দেবেন। তাহলে কি সত্যি আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকেই আমি সাধু বাবাকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ কোথায় সাধু, কোথায় কি, কেউ নেই কোথাও, আমি একা অন্ধকারে গাঢ় হাতে দাঁড়িয়ে। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম, বললাম দেখো আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ, আর কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না, চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো, আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল, দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারদিক ঘুরে ওই ছিটিয়ে গন্ডি কেটে দিলাম। জয় মহাকালী, জয় মহাকালী, জাগ্রত শাশ্বত, জয় মহাকালী, জয় মহাকালী, জয় মহাকালী, জয় মহাকালী। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের, কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মার নেই জেনে সারা বাড়ির চারদিকেই গন্ডি দিয়ে দিলাম। রাত্রিরে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ এক ঘরে থাকব, বাড়ির সবাই শুয়েছে আগে? হ্যাঁ ঠাকুর মশাই। বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে, এই যে খাটের পায়ের কাছে, এইখানটা ঢালো, এখানটা। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারদিকে একটা জলের গন্ডি কাটো তো, নাও শুরু করো, আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম। জয় মহাকালী, জয় মহাকালী, জাগ্রত শাশ্বত, জয় মহাকালী, জয় মহাকালী। সেই গন্ডির ভেতরে খাটে উঠে আমরা দুজন বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে, আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝ রাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আম বাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিচ্ছু নয়, হাওয়া এলো কোথা থেকে? ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আম বাগান যেন ভেঙে পড়বে, বাড়ির জানলা দরজা তড়াম তড়াম করে বন্ধ হতে আর খুলতে লাগলো। ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠলো। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না, সব ভেতরে বসে থাকুন। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার, বিকৃত জান্তব গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে, কে যেন ঝড়ের ঝন্তর এসে প্রাণ চেষ্টা করছে বাড়িতে ঢোকবার, বারবার অদৃশ্য কিসে বাধা পেয়ে সে ফিরে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান, মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে,
যে বাড়িতে ঢোকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরে বিপদের ঘন্টাও হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধহয়। সেদিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালেই খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গেছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম, মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না, খালি বলে, আপনার দয়াতেই রক্ষা পেলাম, বেঁধে রাখতে পারবো না জানি, তবু এই বেলাটা থেকেই যেতে হবে। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি, দেখি ঘোড়ায় চড়ে এক দারোগা বাবু কোথায় যেন চলেছেন, পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞাসা করলাম, কোথায় চলেছো বাপু? সেপাইটা বলল, সামনে বিরামখালিতে একটা শ্মশান আছে জানেন, সেই শ্মশানে এক কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটা নাকি একবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ না। আমি তখন সব বুঝতে পেরেছি, কাপালি কি তো বলেছিল বেতাল বাধা পেলে ভিড়ে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসবার ইচ্ছে হয়েছিল, পরে সেই ইচ্ছে দমন করি। মনে মনে আমাদের গায়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। গল্প শেষ করে তারানাথ বলল, কি কিরকম শুনলে? আমরা বললাম, ভালোই। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, বিশ্বাস হলো? সে কথার জবাব না দিয়ে কিশোরী হেসে বলল, আরে দিনটা তো ভালোই কাটলো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প, রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়।